দেশে বছরের ছয় মাস ধরেই থাকছে ইনফ্লুয়েঞ্জার প্রকোপ। শীত নয়, জুন জুলাইয়ে গ্রীষ্ম বর্ষায় এর সংক্রমণ বাড়ে ছয় গুণ। আক্রান্তের তুলনায় বেশি মারা যাচ্ছেন বয়স্করা। দুপুরে আইডিসিআরে এক সংবাদ সম্মেলনে জরিপের তথ্য তুলে ধরা হয়। সুরক্ষা নিশ্চিতে ঝুঁকিপূর্ণ মানুষদের প্রতি বছর মার্চ মাসের আগেই টিকা নেওয়ার পরামর্শ আইডিসিআরের। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও দুইটা। 17 বছর ধরে ইনফ্লুয়েঞ্জার বার্ষিক জরিপ করে আসছে স্বাস্থ্য বিভাগ। এ পর্যন্ত 1,15,000-এর বেশি নমুনা পরীক্ষায় 11 ভাগ মানুষের শরীরে ইনফ্লুয়েঞ্জা ভাইরাস পাওয়া গেছে। 5 থেকে 24 বছর বয়সীরা আক্রান্ত হয়েছেন বেশি, তবে এই বয়সে মৃত্যুহার সবচেয়ে কম। অন্যদিকে 1 বছরের কম বয়সী এবং 60 বছরের বেশি বয়সীরা মারা গেছেন বেশি। এই ভ্যাকসিনটা কিন্তু আবার অন্যান্য ভ্যাকসিনের মতো একবার দিলেই যে সারা জীবনে প্রোটেকশন দিবে তা না, এটা ইয়ারলি বেসিসে এই ভ্যাকসিনটা দিতে হয়। সুতরাং আমাদের ভ্যাকসিনটাকে দিতে হবে ফেব্রুয়ারি এবং মার্চ মাসের মধ্যে টু গেট দ্য হাইয়েস্ট কভারেজ। জরিপে দেখা গেছে ইনফ্লুয়েঞ্জা নিয়ে হাসপাতালে ভর্তি প্রতি 100 জনে একজন রোগীর মৃত্যু হয়েছে। অন্যদের তুলনায় বয়স্কদের মৃত্যু ঝুঁকি 3 গুণ বেশি। যেই মেজারগুলো আমার যেটার জন্য খুব অতিরিক্ত পয়সা খরচের প্রয়োজন নেই, সেগুলো যদি আমরা অভ্যাসে পরিণত করতে পারি আমাদের এই ইনফ্লুয়েঞ্জা থেকে অনেকখানি রিলিফ পাব। দেশে এপ্রিল থেকে সেপ্টেম্বর পর্যন্ত ইনফ্লুয়েঞ্জা ভাইরাসের প্রকোপ, সর্দি কাশি, জ্বর, মাথা ব্যথা, গলা ব্যথা সহ নানা লক্ষণে প্রকাশ পায়। বয়স্ক ও দীর্ঘমেয়াদী রোগে আক্রান্তদের প্রতি বছর টিকা নেওয়ার পরামর্শ চিকিৎসকদের। একটি টিকা 6 থেকে 8 মাস পর্যন্ত সুরক্ষা দেয়। ইনফ্লুয়েঞ্জাকে আমরা খুব গুরুত্ব দেই না, কিন্তু ইনফ্লুয়েঞ্জা কিন্তু আসলে এটা কি বলবো যে সাইলেন্ট কিলারের মতো। আমাদের সিজনটা উইন্টারে ইনফ্লুয়েঞ্জা অলমোস্ট নীল থাকেই না, আমাদের সিজন হয় আরও পরে। শুধু আমাদেরকে এটা কিন্তু মনে রাখতে হবে। 1998 সালে ইনফ্লুয়েঞ্জা মহামারীতে মারা যায় 5 কোটি মানুষ। এরপর সাধারণ সর্দি জ্বরে রূপ নেয় ইনফ্লুয়েঞ্জা, তারপরও থামেনি মৃত্যু। হাসান মিসবা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।